যে এক ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তির চুরি করা অভ্যাস, এখন ওই ব্যক্তি যদি চুরিকৃত মাল দ্বারা চুরিকৃত কাপড়ের দ্বারা সলাৎ আদায় করে, নামাজ আদায় করে, তাহলে তার নামাজের হুকুম কি? এর উত্তর হলো, চুরি করা সব সময় হারাম, নিষেধ। তবে কোনো ব্যক্তি যদি চুরিকৃত কাপড় দ্বারা নামাজ আদায় করে তাহলে তার নামাজ মাকরুহ হবে। কোনো ব্যক্তি যদি চুরিকৃত কাপড় দ্বারা সলাৎ তথা নামাজ আদায় করে তাহলে তার নামাজ মাকরুহ হবে।